এত স্ত্রী থাকার পরও কোনোদিন পারিবারিক অশান্তি হবে না, কারণ একাধিক ততাধিক স্ত্রী থাকলে দুনিয়ায় সমস্যা যেটা, একটা হলো অর্থনৈতিক দুর্বলতা, অর্থনৈতিক সমস্যা যদি থাকে আর ঘরে যদি দুইটা স্ত্রী থাকে, আল্লাহ বাসলে আপনি ঘরে মাথা দিয়ে ভাত খাতে পারবেন না। এই দুনিয়ায় সর্বোচ্চ বিয়ে করার অনুমতি কয়টা? আল্লাহ পাক বলেন ফানকে হুমা তাবালাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা রুবা, একজন পুরুষ তুমি সর্বোচ্চ চারটে বিয়ে করতে পারবা। জোরে কোন কয়টা? ভয় পাইছেন নাকি যে বাড়ি যদি যাই এই জায়গা চারটে কইয়া বাড়ির স্ত্রীর দাপটে টিকতে পারবো না? স্ত্রী আপনাকে অনুমতি কোনোদিন দেবে না দুনিয়ায় চারটে বিয়ে করার। তবে আপনাকে চারটে বিয়ে করার জন্য দুনিয়ায় চারটে যোগ্যতা থাকতে হবে। এক নম্বরে আপনার শারীরিক অবস্থা ভালো, কথা কয় না, চোখে তো ভালো সবই দেখা যায়, সুন্দরী মেয়ে একটা দেখছেন আর বিয়ে করে ফেলেছেন, কিন্তু আভ্যন্তরীণ পাওয়ার শেষ। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার এক মরিদ যুবক, এ যুবক ওনার শাবক পালন করতে করতে সাধনা করতে করতে একেবারে কাটা হয়ে গেছে, গায়ে কোনো মাংসই নাই, চামড়ার সাথে হাড়ের সাথে চামড়া লেগে গেছে, চোখ দুটি ভিতরে বসে গেছে। এ যুবক একেবারে কঙ্কাল, থানবী রহমাতুল্লাহ এর সামনে এসে বসে গেছে, হযরত মুজে খেলাফতি দিয়ে হুজুরের আপনার শাবক পালন করছে অনেক দিন, পীরের শাবক পালন করলে এক পর্যায়ে মুরিদ যদি যোগ্য হয় পীর সাহেব তারে পীর বানায় দেয়, খেলাফতি দিয়ে দেয়। ওই যুবক এসে কয় মুজে খেলাফতি দিয়ে, হুজুর আমারে খেলাফতি দেন। হুজুর কয় কেউ তো যে খেলাফতি দেয়া যায়, তোমারে কেন খেলাফতি দেব, তোমার মধ্যে যোগ্যতা কি আছে? কয় মুজে নূর নজরাতি হয়, আমার নূর দেখি, আমি চোখে নূর দেখি। কয় কব নূর নজর আতি হয়, নূর কখন দেখো? কয় বসার থেকে যখন উঠে দাঁড়াই তখন আমি নূর দেখি। থানবী রহমাতুল্লাহ বডি ক্যাপাসিটি দেখে টের পাইছে উনি কি নূর দেখে, মানে মগজ টগজ সব শুকিয়ে গেছে, বসার থেকে উঠে দাঁড়ালি চোখে জুনি জ্বলে, উনি মানে নূর দেখতেছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন পহলে মুকাব্বি গেজা খাও, উসকে বাদ মেরে পাস আও, বাড়ি যাও, তুমি তিন মাস একটানা ভিটামিন খাবা, মুকাব্বি গেজা খাবা, প্রোটিন খাবা, আমিষ খাবা, গোস্ত খাবা, চর্বি খাবা, ডিম খাবা, ঘি খাবা, মাখন খাবা, গরুর গোশ খাবা, মাছ খাবা, দামি দামি খাবার খাবা। তিন মাস খাওয়ার পরে যদি আবার চোখে নূর দেখো তারপরে তোমার খেলাফতি দেব। বাড়ি যে তিন মাস যখন ভালো ভালো খাইছে, শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, এখন আর চোখে নূর দেখে না। আপনি কিছুক্ষণ বসে থেকে উঠার পরে চোখে নূর দেখেন, আপনি আবার দুটি স্ত্রী দুইটা বিয়ে করছেন, আপনার জন্য দুই বিয়ে না, আপনার আভ্যন্তরীণ পাওয়ার ভালো থাকতে হবে। একাধিক বিয়ে করার জন্য এক নম্বরের শর্ত, দুই নম্বর শর্ত হলো ইনকাম সোর্স ভালো থাকতে হবে, ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউপালা মানে হাতিপালা, কথা কোন টিকিটিক না, আরে হাতিরে তো খালি কলা গাছ দিলি তাতেই ঠান্ডা হয়ে যায়, বউরে খালি কলা গাছে ঠান্ডা হয় না, ওরে অনেক কিছু দেয়া লাগে, কাজে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। দিনভরে রিক্সা চালায় 500 টাকা পান, রাতের বেলা মোনাজাত পার্টির সাথে বসে যান, মোনাজাত পার্টি আছে নাকি? তাস 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 এমন ভাবে সাজাইছে যে যেন আল্লাহর কাছে মোনাজাত করতেছে। যে দেশে লোকাল এই মোনাজাত পার্টি আছে, ওই দেশের বাহিরে কোনো কিছু রেখে রাত কাটানোর কায়দা নাই, লুঙ্গি বাইরে রাখলে চুরি হয়ে যায়, কথা বল, কলের মাথা চুরি হয়ে যায়, কলের পাশায় সিকল যে তালা দিয়ে রাখা লাগে, সব ওই মোনাজাত পার্টি চুরি। হাড়ি বাতিল তো রাখারই কায়দা নাই, লাউ গাছের থেকে লাউ পর্যন্ত কেটে নিয়ে যায়। তুমি দিনভরে 500 টাকা কামাই করে রাত্রে তাস পার্টির সাথে বসে যাও, ঘরে চাউল নাই, বাসায় গেলে দুই স্ত্রী থাপ্পড়ে জ্বালায় বাড়ি টিকতে পারবা না, কাজেই তোমার জন্য দুইটে বিয়ে না। শরীর যত ভালো হোক ফালাই কবি সব ফাইন্না খুবই যা, যদি শরীর স্বাস্থ্য ভালো হয়, আভ্যন্তরীণ শক্তি বেশি হয়, তাহলে তুমি রোজা থাকবা বেশি বেশি, তাতেই সোজা হবা, একাধিক বিয়ের কাছে যাবা না। তিন নম্বর সত্য হলো তোমার ভিতরে ইনসাফি মিজাজ থাকতে হবে, ইনসাফি মিজাজ থাকতে হবে। একাধিক বিয়ে করে দুইটা বউ থাকলে দুইটা বউর ভিতরে বিচার সমান রাখতে হবে, দুইটার ভিতরে বন্টন সমান থাকতে হবে। একটারে দাও 5000 টাকা দামের কাপড়, আর একটাকে দাও 500 টাকা দামের শাড়ি, একটাকে রাখো পাঁচতলায় ফ্ল্যাট বাড়ি, আর একটাকে রেখে দেশো বাসতলা কুড়িয়ে ঘর বানাইয়া। আল্লাহর নবী বলেন যারা দুইটা স্ত্রীর ভিতরে বৈষম্য করবে এরকম ব্যাপার সিয়ালটি করবে, যা আয়ামাল কিয়ামত ওয়াশেকু সাকিতুন, হাসরের মাঠে ওই লোকটা প্যারালাইসিস হওয়া সাইজ পড়া রোগীর মতো বেকাতি বেকাতি উঠবে, এই পাশে ঝুলতিছে ফেরেশতারা কয় ফামা বালুকা ইয়াম, চাচা তোমার কি অবস্থান, বেহায় রইছো।
কয় যে তাই তো প্যারালাইসিস হয়ে গেছি, বুঝতে পারতেছি না কি ঘটনা। আল্লাহু আকবার। এবার বুড়ি কয় প্যারালাইসিস হওয়ার কারণ হলো আমার বয়স যখন 60 তখন ওর বয়স 70 বছর। পয়সার গরমে একটা ম্যাডাম বিয়ে করছে কলেজের থেকে, সুন্দরী যুবতী একটা ম্যাডাম বিয়ে কইরা ওই ম্যাডাম রে নিয়ে বাকি জীবন কাটাইছে। কোনো ঈদে একটা আমারে কাপড় দেয় নাই, এক মুঠ চিনিসি মেয়ে আমারে দেয় নাই, একটা রাত আমার সাথে কাটাই নাই, বাকি জীবন ওই ম্যাডাম রে নিয়ে কাটাইছে। চেয়ারম্যানের কাছে মামলা দিছি, চেয়ারম্যানও ম্যাডামের পক্ষে আর বুড়োর পক্ষে সই লাগেছে, কোর্ট কাছারি সব ম্যাডামের পক্ষে, আমি বুড়ির পক্ষে পক্ষে কেউ ছিল না। মালিকের কাছে মামলা দিয়েছি, বিচার করতেছে আমার আল্লাহ, আমি ওকে মাফ করব না। এবার আল্লাহ পাক বলবেন, হে বুড়ো যদি জান্নাতে যাইতে হয় পঙ্গু পাঙ্গা খোড়া কানা আমি বেচতে যাই না, বেচতে যাইতে হলে হ্যান্ডসাম বডি লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ লাগবে। এবার তোমার ওই সাইড পড়া প্যারালাইসিস সাইডকে চিকিৎসা করে তারপরে আসো। কয় এর কবিরাজকে ডাক্তারকে, এর ডাক্তার হলো ওই বুড়ি, বুড়ি যদি ক্ষমা করে দেয় তাহলে হাত সুস্থ হবে, নইলে যাইতে পারবা না জান্নাতে, যতক্ষণ পর্যন্ত বুড়ি ক্ষমা না করবে। এই জন্য ইনসাফি মেজাজ রাখতে হবে। যদিও 82 জনের পোশাক আর যুবতী জনের পোশাক এক কালার হয় না, কিন্তু দামে এক রাখতে হবে। বুড়িরে যদি সাদা কাপড় দাও 1200 টাকায়, তাহলে যুবতীকে রঙিন কাপড় দিবা 1200 টাকায়। যুবতীটাকে যদি 5000 টাকা দামের রঙিন কাপড় দাও, বুড়িরে সাদা কাপড় দিলে 5000 টাকার এমনি দিতে হবে, দামের মধ্যে পার্থক্য করতে পারবা না। 3 নম্বর শর্ত, আল্লাহ এ গল্প মনে এসে গেলে একটু না বলে পারি না, আমাদের বুজুর্গানে দিন সদস্য বুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহে, ওনার দুইটা স্ত্রী ছিল, প্রথম স্ত্রী সন্তান হয় না, প্রথম স্ত্রী উনাকে বুঝাইয়া আর একটা বিবাহ করাইছে, প্রথম স্ত্রী একটা বিয়ে করাইছে দেখি একটা সন্তান হয় নাকি, এ ঘরে উনার সন্তান হয় না। দুইটা স্ত্রীকে সুন্দর করে একই মানের দুইটা ঘর করে দিছে, বাজার ঘাট সুন্দর সুন্দর করে নিজে ইনসাফের সাথে করে। ইতিমধ্যে আসছে তরমুজের সিজন, তরমুজ তো উনার খাদেম রে কইছে বাজারেতে দুইটা তরমুজ কিনে আনবি, একেবারে হুবহু একই রকম। এখন তো তরমুজ দাঁড়িপালায় মেপে কিনা বেচা হয় কেজি হিসেবে, আর ও সময় তো চোখ মাপে দেখে শুনে কিনতে হয়। তো যাইয়া দুইটি যদি একই সাইজ হয়, এখন খাদেম যাইয়া সেই সকালে সন্ধ্যা পর্যন্ত দুই তরমুজ মোটে মিলেতে পারে না, একদিক মেলে তো আর একদিক মেলে না, সাইজই মেলে তো কালারে মেলে না, কালারে মেলছে তো একটার বুটা নতুন একটার বুটা পুরন, কোনোভাবে মিলাইতে পারে না। অনেক কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত তরমুজ দুটো মিলাইছে, আইনি এবার হুজুরের কাছে দেশে কয় হুজুর এই নেন তরমুজ, তবে আর সিজনের মধ্যে আর আম্মাকে তরমুজ খাতি চাইেন না, এই দুই তরমুজ মিলাইতে আমার দিনটা কেটে গেছে, এরকা যাও দিয়ে আসো। দুই তরমুজ নিয়ে রওনা দিছে, দুই আম্মার বাসায় দেবে, এর মধ্যে উনি ডাক দিছে তরমুজ কি কেটে দেখছো ভিতরে লাল না সাদা, কয় না হুজুর তা কাটি নেই, কয় যে তালিও হবে না, যদি একটা লাল হয়ে যায় আর একটা সাদা হয়ে যায় তাহলে দুইজনের মনের ভিতরে পার্থক্য হবে, সাদা হলে আমার পর তো খারাপ ধারণা করবে, কাজেই ফিতে ধরে সুন্দর করে দুইটারে ফাড়ো, মাঝখানে ফাইড়া এর অর্ধেক ওর অর্ধেক দিয়ে একজন আর ওর অর্ধেক এর অর্ধেক দিয়ে আর একজনকে দাও, নইলে যদি ব্যস্কম হয়ে যায় ওরা যদি কে আমাকে মামলা দেয় তাহলে আমি শিখতুন চাতুন এক সাইড সাকেতুন এক সাইড আমার প্যারালাইসিস উঠিয়ে দিবে। কেসে মুনসেফ 4 নম্বর যোগ্যতা থাকতে হবে আপনার একাধিক বিয়ে করার জন্য, আপনার প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। এক জায়গায় 10 জন পুরুষকে রাখা যায়, আপনারা এখানে আমার সামনে হাজারখানিক পুরুষ আছেন, কোনো নড়াচড়া নাই, কোনো সাড়া শব্দ নাই, যে দেখেন যে জায়গায় মহিলা বসছে শালিকির মতো পাখির মতো কেসের মতো শুরু হয়ে গেছে। এ জায়গায় যদি বলি একটু আগায় বসেন স্যাক্রিফাইস করে সার দিয়ে একটু আগায় আছেন, একজন আর একজনের জায়গা সার দেবেন, মহিলারা যে জায়গা বসা আছে যদি বলি যে আপা একটু আগায় বসেন আর একজনের বসতে দেন, ভাই না আমি তুমি দরকারে আগে যাও। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো মানুষ কষ্ট করতেছে, আপনি সিট পাইছেন, আপনি একজন বুড়ো মানুষকে পুরুষকে সিট দিয়ে আপনি উঠে দাঁড়ায় যাবেন, কিন্তু একজন বুড়ি মহিলা সিট পাই নাই দাঁড়ায় রয়েছে, একজন যুবতী মহিলা বসা, ওরা হাজারো সুপারভাইজার রিকোয়েস্ট করলে ওই সিট ছাড়িতে বুড়িরে বসতে দেয় না। দুইটা মহিলার ভিতরে জন্মের দ্বন্দ্ব, আন্তর্জাতিক দ্বন্দ্ব, যা আমরা চোখের সামনে বাংলাদেশেও দেখতেছি, কথা কর না আমাকে মুরব্বী দুই মহিলা কোনো মতের ভাবে মিলতেছে না। তো দুইটা স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাই স্বাভাবিক, স্ত্রী যদি দুইটা থাকে, দুইজন মারামারি লাগিয়ে গেছে, তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, বয়তে তুমি বেডিং নিয়ে কাকড়ে চলে গেছো, আমি তিন চিল্লে দিয়ে আসি
তোমার জন্য একাধিক বিয়ে না, চারটি যোগ্যতা থাকতে হবে। কথা এসে গেল বললাম, জান্নাতের মধ্যে এমন কোন সমস্যা হবে না, দুইটা স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম হবে না, শত শত স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম হবে না। ওরা বলবে নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা চির তোমারই চির সুন্দরী, কোনোদিন আপনার পর বেজার হব না, আপনি আমাদের পর অসন্তুষ্ট হবেন না, আমরা উভয় উভয়ের পর সন্তুষ্ট থাকব। এমন করে তারা গান গেয়ে গিয়ে আপনাদেরকে আনন্দ দিবে। প্রথম যেদিন আল্লাহর সামনে পার্কের মধ্যে আপনাদের মেহমানদারি হবে, দুইজন 72 জন স্ত্রী দুইটা হাতে দুইটা ট্রে নিয়ে আসবে দস্তারখান। এক এক দস্তারখানের ভিতরে 70 আইটেমের খানা থাকবে, 144টা ট্রে আপনার এক একজনের সামনে দেওয়া হবে। এক এক ট্রের ভিতরে 70 আইটেমের খানা, 70 × 144 সে কত হয়, এত প্রকার খানা আপনার সামনে দেওয়া হবে। দিয়ে আল্লাহ বলবেন কুলু, ও বান্দা খাও, কেউ না খাইয়া চুপ করে বসে থাকবে। আল্লাহ কয় ফাহাল বাজার তুম্মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা খাও না কেন, পান করো না কেন, আমি যা দিতে চাইছি তা কি তা কি তোমাদেরকে দেই নাই নাকি, কম আছে নাকি, খাদ্যের ভিতরে হাত দাও না কেন। আপনারা সেদিন বলবেন আল্লাহ কম আছে। আল্লাহ কয় কি কম আছে, এত খানার ভিতরে কোনটা কম আছে বলো। কয় খাদ্যের সংখ্যায় কম আছে তা বলছি না, একটা জিনিস কম আছে। কয় বলো সেইটা কি। কয় আমাদের মাঠে মাওলানা নাসির সাহেব বয়ান করেছিল, তুমি নাকি বলেছিলে ওয়াসাউমু লি ওয়া আনা আজি বিহি, নামাজের প্রতিদান অন্যের হাতে দেবো, হজের প্রতিদান অন্যের হাতে দেবো, জাকাতের প্রতিদান হুরের হাতে দেব, তিলাওয়াতের প্রতিদান গেলমানের হাতে দেব, কুরবানির প্রতি প্রতিদান ফেরেশতার হাতে দেব, অন্য অন্য ইবাদতের প্রতিদান অন্যের মাধ্যমে দেব। আর ওয়াসাউ মুলি ওয়া আনা জিবিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। খাবার সব আছে, হুরও আছে, গেলমানও আছে, কোনো কিছু অভাব নাই। আল্লাহ এই খানা আয়োজন যদি আমরা হাত দিয়ে নিজের হাত নিজের হাত দিয়ে নিজেরা খাই, তাহলে তোমার হাত কবে দেখবো। আল্লাহ আজকের খানা সর্বপ্রথম লুকমাটা তোমার হাত দিয়ে খাইতে চাই, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ইসপিরু সোয়ায়েন, একটু অপেক্ষা করে এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা, হাদিস আছে জিয়াদাতু কাবিদিন মিনাল হুত, একটা জান্নাতি মাছের কলিজা এত বড় হবে পুরো কলিজা লাগবে না আপনাদেরকে খাওয়াইতে, কলিজার পাশে একটু টিউমারের মতো ফুলে উঠবে। ওই টুকাইটা ভুনা কইরা পুরো দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটির আটা বানাইয়া, সারা দুনিয়ার সম্পূর্ণ মাটির আটা বানাইয়া একটা রুটি বানাইয়া ওই মাছের কলিজা ভুনা দিয়া একে টাইমে সমস্ত জান্নাতির মুখে উঠায় খাওয়াবে। একই টাইমে সব জান্নাতির মুখে উঠে খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ। আগের পণ্ডিতরা কয় আল্লাহর হাত কতগুলো, আমাদের গণেশের হাত তো 10 খান, আল্লাহর হাত কয় খান। দোস্তরে ফামা জব কম পাওয়া জব না, তোমাদের যেই জব আমাদের সেই জব। ঢাকার গ্রামীণ ফোন হেড অফিসে বৈশা একটা মেসেজ তৈরি করে, একটা মেসেজ তৈরি করে, একটা মেসেজ তৈরি কইরা বাটনে মাত্র একবার চাপ দেয়, কতক্ষণ টিকিটিং না, বাটনে মাত্র একবার চাপ দেয়। বাংলাদেশে 10 কোটি যদি গ্রামীণ ফোনের সিম থাকে, ওই মেসেজ দেয় একে টাইমে 10 কোটি মোবাইলে ঢোকে কি ঢোকে না। আল্লাহ কয় হে দুনিয়ার বিজ্ঞানীরা, দুনিয়ার মানুষ, বিড়ালের মাথার মতো ছোট্ট একটা মাথা তোমার, ওর ভিতরে 1 পোয়া ঘিলু 250 গ্রাম ঘিলু মগজ, ওই দে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে একবার বাটনে চাপ দিলে 10 কোটি গ্রামীণ ফোনের ভিতরে একে টাইমে মেসেজ দুইটা যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, একে টাইমে আমি সমস্ত জান্নাতির মুখে খানা দিতে পারবো কিনা। হাত আমার অনেক লাগবে না, আমার হাত সকলের মুখে একে টাইমে চলিয়া যাইবে। এই খানাটা লুকমা মুখে নিয়া এবার কেউ না সবাইয়া হা করে আল্লাহর দিক তাকায় আছে। কেউ চাবায় না, খায় না, মুখে লুকমা হা করে তাকায় রয়েছে। আল্লাহ কেন জগু আর কুলু, খাও চাবাও। আল্লাহ একটা না এই লুকমা মুখে থাকা অবস্থায় আবার নতুন করে আল্লাহর দিক 50,000 বছর তাকায় থাকবে। 50,000 বছর পরে আল্লাহ পাক আর একটা সুসংবাদ দেবে, ও বান্দা ইনজাগু আকুলু, খাও চাবাও। আপনারা বলবেন জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করু, আরজু হায় মাই তুজে দেখা করু, হুর গেলে মন জিতনা নিয়ামত হায় তু
सबसे बेहतर नेमत है दीदार तू। अल्लाह जन्नतेर आशाय रोजा राखी नाई, जन्नतेर आशाय रोजा राखी नाई, जहन्नामेर भये रोजा राखी नाई, हूरेर लोभे रोजा राखी नाई, गेलमानेर आशाय रोजा राखी नाई, एतो खाबारेर आशाय रोजा राखी नाई। रोजा रेखेछिलाम तोमार कुदरती हाथ देखबो, तोमार चेहरा देखबो। रब्बुल आलामीन जन्नतेर भितरे जत नाज ओ नेमत आछे तार चाइते लक्ष कोटी गुण मजा पाई तोमार कुदरती नूरानी हाथ देखा। আগে পরান করে দেখে নেই তারপরে খাবো। পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আল্লাহর হাতের দিকে তাকায় থাকার পরে আল্লাহ পাক বলবেন ইনজগু ওয়াকুলো, ও বান্দা চাবা আর খাও। আতি কুমকুল্লা ইয়ামিল জুমুয়া, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে একবার আমার দেখা হবে। প্রতি শুক্রবারে একবার তোমাদের সাথে দেখা হবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পরিবার খাওয়া শুরু করবেন, খাইতে খাইতে সব খেয়ে ফেলবেন। প্রত্যেক শুক্রবারে আল্লাহ পাকের সাথে একবার দেখা, ওই দিন আল্লাহর হাতে লোকমা মুখে নিয়ে খাওয়া। বন্ধুরে কত মজা লাগবে সেই দিন ছাড়া আজকে কথা বুঝাই আমি বুঝাইতে পারবো না। একটু ভালো করে মনে রাখেন, দৃষ্টান্ত দিলে কথা বুঝতে সহজ হয়। যারা আওয়ামী লীগ পছন্দ আওয়ামী লীগ করেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আপনাদের নেত্রী, কথা ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা বড় টাফ ব্যাপার। যদি এলাকায় আসে কোন যুবক, যদি প্রধানমন্ত্রীর কাছে একটু দাঁড়াইতে পারে, একটু সেলফি তুলে ছবি করে নিয়া এরপরে বাসায় নিয়ে লেমিনেটিং করে ঝুলিয়ে রাখে, আর যে যায় তারে দেখায়, দেখছো এই ছবিটা দেখছো, ইশারায় দিয়ে বুঝাবে। প্রধানমন্ত্রী যদি মুখে একটা আঙ্গুর উঠাইয়া দেয়, প্রধানমন্ত্রী যদি ওই ছেলেটার মুখে একটা আঙ্গুর দেয়, ও খুশিতে আত্মহারা হইয়া যাবে, কথা কোন ঠিক ঠিক না? আরে প্রধানমন্ত্রী, 1 কোটি প্রধানমন্ত্রীর হাতের খাবারে যেই স্বাদ, আমার আল্লাহর হাতের খাবারে তার চাইতে স্বাদ কম না বেশি। দোস্তরে আল্লাহর হাতের খানা যদি খাইতে হয়, হালুয়া কুরদান দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখ কার লাগে, জবানটারে পরিষ্কার রাখো। মুখে যদি বিড়ির গন্ধ কায়, আল্লাহ কিন্তু তোমার মুখে হাত দেবে না। মুখে যদি গাঁজা আবার গন্ধ আসে, তাহলে আল্লাহ হাত দেবে না। মুখে যদি ফেন্সিডিল হিরোইনের গন্ধ আসে, আল্লাহ হাত দেবে না। মুখে যদি তোমার সুদে টাকার গন্ধ আসে, আল্লাহ হাত দেবে না। মুখে যদি ঘুষের টাকার গন্ধ আসে, আল্লাহ হাত দেবে না। সুরা টাকা ডাকাতি করার টাকার যদি গন্ধ মুখ থেকে বের হয়, আল্লাহ পাক তোমাকে ওখানে স্থান দেবে না। কথা বলেন ঠিক ঠিক না? বলতে যে অনেক দূর বলে বেলাইছি, যে কথা বলতে চাইছি, সুর আল্লাহ পছন্দ করেন। ওই দিন সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ পাক সুর আলা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ডেকে নিয়া ওনার মাধ্যমে তেলাওয়াত শোনাবে। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, কথা কি বুঝতেছেন আপনারা? অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এই যে মাস চলতেছে এবার, এটা বর্তমানে আজকে ফাল্গুন মাস শুরু হবে না, ফাল্গুন মাস শুরু হবে। আজ থেকে 3 বছর আগে ফাল্গুন মাসের কোনো ভ্যালু ছিল না। গত মাস গেছে মাঘ মাস, 3 বছর আগে মাঘ মাস বলে কোনো দাম ছিল না।